করতে চাইছি না। আজকে এখানে যারা 500,000 মানুষ জয়েন করলেন তারা প্রায় অর্ধেক শতাংশ, মিলন দা আমাকে বলছিলেন প্রায় অর্ধেক শতাংশ সংখ্যালঘু অংশের মানুষ। এতদিন মাননীয় প্রধানমন্ত্রী মহম্মদ, এতদিন মাননীয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে 4.5 বছর দিল্লিতে একটা সরকার চলছে ভারতীয় জনতা পার্টির, 110 খানা তার প্রকল্প চলছে, এখানে বলার অবকাশ নেই। আপনারা জানেন ওই নজরুল ইসলামের কবিতা বলে, হিন্দু নমরা মুসলিম ওই জিজ্ঞেস গুঞ্জন, খান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান বড় মার। বিজেপি করবে না বলে, কেন করবে না বলে, বিজেপি নাকি সাম্প্রদায়িক। আমি বলি দিদিমণি, এখন আপনার হঠাৎ মনে পড়ল বিজেপি সাম্প্রদায়িক, আর আপনি যখন দেশের রেলমন্ত্রী ছিলেন, যখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, আর আপনি ছিলেন দেশের মাননীয় রেলমন্ত্রী, তখন আপনার একবারও মনে হয়নি যে বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি যখন দিদিমণির বিজেপি সাম্প্রদায়িক কখন মনে হলো, যখন দেখছে বিজেপি তাকে নবান্নর 14 থালা থেকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলে দেবে, গঙ্গায় ফেলে দেবে, তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, বিজেপি হটিয়ে দেবে ওনাকে, তখন ওনার মনে হলো বিজেপি সাম্প্রদায়িক। আপনারা জানেন উনি কি করছেন, উনি সেহেরি না খেয়ে, রোজা না রেখে দিনে 14 বার খেয়ে ইফতার পার্টিতে যাচ্ছেন, মাথায় একটা বেগে সাদা ওড়না থাকে, ওড়নাটা মাথায় দিয়ে তিনি ওই ইফতার পার্টিতে যাবেন, রোজা না করে নামাজ পড়বেন, ইফতার করবেন, নামাজ পড়বেন, আবার মোনাজাত করবেন, এই দুটো হাত তুলে। তা আমার মা টিভিতে দেখেছে, আমাকে বলছে, হ্যাঁ ওকে রোজা ছিল, আমি তো বলতে পারবো না রোজা ছিল কিনা, বলছে ও যে নামাজ পড়ছে, তো ও কি নামাজের কলমা জানে, দোয়া জানে, মোনাজাত করছে, মোনাজাত করে কি চাইছে ও আল্লাহর কাছে। আমি বললাম, মা কি চাইছে বলতে পারবো না, ওর সঙ্গে তো আমার দেখা হয় না, কথা হয় না, কিন্তু একটা জিনিস চাইছে যে আল্লাহ তাড়াতাড়ি যেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, এই জিনিসটা ও চাইছে আল্লাহর কাছে মোনাজাত করে। তো যে কথা বলছিল যে উনি নামাজকে নিয়ে রোজাকে নিয়ে অসম্মান করছেন, অবমাননা করছেন, অপমান করছেন, এই অধিকার ওনাকে কে দিয়েছে? দামি ব্র্যান্ডেড কোম্পানিগুলো বলে না যে নকল হইতে সাবধান। আমি একজন ভারতীয় মুসলিম মহিলা, আমার নাম মফুজা খাতুন, আমি মুসলিম মহিলা, আমরা মুসলিম যারা আছে আমাদের রাজ্যের এবং ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, আমাদের অবিলম্বে বিজ্ঞাপন দিতে হবে যে নকল মুসলিম মহিলা হইতে সাবধান। মুসলিম মহিলা সেজে আমাদের রাজ্যের মুসলিমদেরকে ভেলকি দেখিয়ে, জাদু দেখিয়ে, প্রতারণা করে, প্রভাবিত করে উনি ভোট নিয়ে দুবারের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর নয় 2019-এ মানুষ দেখিয়ে দেবে। কালকে উনি বলেছেন 42-এ উনি 42-ই নেবেন, 42-এ নাকি 42-টা আসন নেবেন, উনার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হয়েছে। কে প্রধানমন্ত্রী হবে, উনি প্রধানমন্ত্রী হবেন না মুলায়ম সিং আর অখিলেশ যাদব, দুই বাপ বেটা বলছে বাপ প্রধানমন্ত্রী হবে, বেটা বলছে প্রধানমন্ত্রী হবে, এখানে নীতি লালু আর আছে, লালুর বেটা তেজস্বী, বাপ বলছে আমি প্রধানমন্ত্রী হবো, ও বলছে প্রধানমন্ত্রী হবো, এখানে এ বলছে প্রধানমন্ত্রী হবো, মায়াবতী বলছে আমি দলিত নেত্রী, আমি প্রধানমন্ত্রী হবো, তাহলে কজন প্রধানমন্ত্রী হবে কোন ঠিকানা নেই। আবার সোনিয়া গান্ধী বলছে আমি আমার মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র সন্তান যাকে আমি দিল্লির সিংহাসনে প্রধানমন্ত্রীর আসনে রেখে যেতে চাই। আপনারা দেখেছেন 19 তারিখে নো কনফিডেন্স দিবে যেতে 325টা ভোট আমরা পেয়েছি, বিপক্ষে ভোট আছে, আর প্রস্তাবের পক্ষে ভোট আছে মাত্র 126টা, 126টা এতেই প্রমাণিত হয়েছে। এবং রাহুল গান্ধী ডিবেটে অংশগ্রহণ করার পর উনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন, প্রধানমন্ত্রীকে তিনি জড়িয়ে ধরলেন, জীবনে প্রধানমন্ত্রী